হে গাইস, আমি সোয়ান। তোমরা সবাই আমাকে সবাই জানো, আমি হেলথ স্কিন কেয়ার নিয়ে আমি সবসময় ইউটিউবের মধ্যে ভিডিও বানাই। তো আমার যে হেয়ার লস যে হয়েছে, হেয়ার লস শুরু হওয়ার থেকে আর শেষ পর্যন্ত আমি পুরোপুরি ইউটিউবের মধ্যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি আর আপডেটও দিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে বলবো সব থেকে কম খরচার মধ্যে তোমরা হেয়ার রিগ্রোথ কী করে করবে, হেয়ার ফল কী করে ঠিক কী করে করবে। সব থেকে কম খরচার মধ্যে মিনিমাম এক বছরের মধ্যে তোমার কত টাকা তোমার খরচ হতে পারে চুল পুরোপুরি ফিরে পেতে, বা মিনোক্সিডিল ইউজ করলে, ফিনিস্টার ট্যাবলেট খেলে, বা বাউডিন ইউজ করলে টোটাল কত টাকা খরচ হতে পারে। আমি পুরোপুরি আজকের এই ভিডিওর মধ্যে পুরোপুরি এই জিনিসটাকে ক্যালকুলেশনটাকে পুরোপুরি তোমাদেরকে বলে দেবো। তার আগে একটা কথা বলতে চাই ছোটো করে, তোমরা যদি আমার চ্যানেলের প্রতিটা ভিডিও যদি আপডেট পেতে যদি চাও, তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আমি তোমাদের সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তোমরা সবাই যেন ভালো থাকো আর তোমাদের মনের ইচ্ছাটা যেন পূরণ হোক। তো সবার আগে একটা কথা বলতে চাই, সব থেকে কম খরচার মধ্যে মিনিমাম আমি চেষ্টা করবো যে ইউটিউবের মধ্যে এত কমেন্ট এসছে, ফেসবুকের মধ্যে এত এসএমএস আমাকে করেছে, তারা সবাই আমাকে একটা কথা জিজ্ঞেস করছে, দাদা আপনাদের চুলের অবস্থা খুবই খারাপ, কিন্তু আমরা স্টুডেন্ট, আমরা পড়াশোনা করি, আমাদের কাছে কোনো রকম টাকা পয়সা নেই, আমরা বেশি টাকা আমরা খরচা করতে পারবো না। কিন্তু আমি অনেক চিন্তাভাবনা করি, আমি মিনোক্সিডিল ব্যবহার করছি প্রায় 2 থেকে 2 বছরের কাছাকাছি আমার মিনোক্সিডিল ব্যবহার করছি, কিন্তু 2 বছরের মধ্যে আমিও মাঝে মাঝে অনেক চিপ রেটের মধ্যে আমি কাজবাজ করেছি, মানে চুল ঠিক করার জন্য এই কাজবাজ করেছি। তো আমি একটা জিনিস আমি মানে নিজের মধ্যে একটা জিনিস দেখেছি যে কম খরচার মধ্যেও চুল ফিরত পাওয়া যায়, কিন্তু কত টাকা তোমাকে খরচা করতে হবে। সব থেকে আমি আজকে আমি তোমাদের সবাইকে সব থেকে একদম কমের থেকেও কম টাকা খরচার জন্য আমি তোমাদের সাথে মাত্র মানে তোমাদের সাথে আমি কতটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কত টাকা মিনিমাম হতে হবে। দেখো একটা মিনোক্সিডিল মিনিমাম আমি তোমাকে 2 থেকে 2.5 মাস পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করাবো। কিন্তু কীভাবে, একটা মিনোক্সিডিল যদি সকালবেলায় লাগাই আর যদি আমি যদি রাতের বেলায় যদি লাগাই, তাহলে মিনোক্সিডিলটা হয়তো 15 থেকে 18 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যায়, যদি বেশি বেশি করে মিনোক্সিডিল ব্যবহার যদি করি তাহলে। কিন্তু আমি চেষ্টা করবো যে মিনোক্সিডিল মিনিমাম তোমার জন্য 2 থেকে 2.5 মাস ছাড়া যায়। একটা মিনোক্সিডিলের দাম আছে মিনিমাম 600 থেকে 500 টাকা। আমি যে মিনোক্সিডিল ব্যবহার করি সেই মিনোক্সিডিলের দাম পড়ে যায়, আমি একসাথে 6-3টে করে মিনোক্সিডিল কিনি, 3টে মিনোক্সিডিলের দাম পড়ে গেছিলো আমার, পার মিনোক্সিডিল পড়েছিল আমার 200 টাকা করে মিনোক্সিডিল পড়ছে, 200 টাকা করে, 200 টাকা করে আমি মিনোক্সিডিল পেয়েছিলাম 3টে, আর সেটাকে আমি লাগাতাম একদিনে একটা বাড়ি মিনোক্সিডিল লাগাতাম। তো যদি ওইভাবে যদি লাগাও তাহলে তোমার মিনোক্সিডিল 2 মাস কি 3 মাসের কাছাকাছি তোমার চলে যাবে। মিনোক্সিডিল লাগাতে গেলে তোমাকে সবার 10 দিন তোমাকে প্রতিদিন তোমাকে ডেলি মিনোক্সিডিল লাগালে, তারপরের দিন থেকে তুমি মিনোক্সিডিল ব্যবহার করো কমিয়ে দিলে, ঠিক যেই জায়গায় তোমার হেয়ার ফল আছে বা হেয়ার লস আছে, যেই জায়গায় যে কোনো কোনো একটা কর্নার তোমার হেয়ার লস ফল বা হেয়ার লস তোমার অবশ্যই হবে, কিন্তু সেই জায়গাটাকে তোমাকে না কমাতে হবে। মিনোক্সিডিল ব্যবহার করার পরিমাণকে কমিয়ে দাও আর ঠিক একদিন পরপর মিনোক্সিডিল লাগাও। এইভাবে যদি মিনোক্সিডিল যদি লাগাও তাহলে তোমার হেয়ার ফল অনেকটা কমও থাকবে, কোনো সমস্যাও হবে না। আর ঠিক এটা এই কথাটাই যে মিনিমাম তোমার 2 মাস থেকে 3 মাস তোমার মিনোক্সিডিল তোমার চলে যাবে। যদি তুমি ফিনিস্টার ট্যাবলেট ইউজ যদি করো, যদি তুমি বাই চান্স ফিনিস্টার ট্যাবলেট যদি খেতে যদি চাও, যদি ইউজ যদি করো, তাহলে মিনিমাম একটা ফিনিস্টার ট্যাবলেটের পাতে 15টা ওষুধ থাকে, তাহলে সেই ওষুধটা থেকে তোমাকে একটা কাজ করতে হবে কি, এক আজকে একটা খেলে কালকে গ্যাপ দেবে, তারপরের দিন একটা করে খাবে। বাউডিনও সেম কেস, এক আজকে একটা খাবে, কাল একটা খাবে না, তারপরের দিন একটা খাবে। এইভাবে করে করে তুমি তোমার জার্নিটাকে নিয়ে যেতে পারো। তাহলে তোমার খরচা কত টাকা হবে, যদি মিনোক্সিডিলের দাম যদি কম করে যদি 500 টাকা যদি হয়, যদি তাহলে 500 টাকা মিনোক্সিডিল যাচ্ছে তোমার ঠিক 2 মাস, তাহলে বছর তোমার যাচ্ছে 6টা মিনোক্সিডিল দাম আছে 500 টাকা করে, 5-6-30-3 হাজার টাকা এক বছরের কস্ট পড়ছে, 5-6-30-3 হাজার টাকা। একটা বাউডিনের দাম আছে আমাদের এখানে 500 টাকার মধ্যে বাউডিন তুমি পেয়ে যাবে, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে 500 টাকার মধ্যে বাউডিন তোমার পেয়ে যাবে। তো 500 টাকার বাউডিন একদিনে থাকে, 60টা করে ট্যাবলেট থাকে, 60টা করে ট্যাবলেট মানে হলো তোমার একদিন পর পর খাবে 15টা 15টা 15টা, তো 2 মাসে যাচ্ছে তোমার 1 পাতা 30টা, 4 একটা বাউডিন যাচ্ছে তোমার 4 মাস, 4 মাসের জায়গায় তোমার সেই বাউডিনটা যাবে তোমার এই 4 মাসে ধরলাম আমি 4-4-8-3-4 বার, তাহলে 500 টাকা করে 1.5 হাজার টাকা, 1.5 হাজার টাকা ওদিকে 3 হাজার টাকা, 4.5 হাজার টাকা, 4.5 হাজার টাকা ফিনিস্টার ট্যাবলেটের দাম হলো 100 টাকা করে ফিনিস্টার ট্যাবলেটের দাম, 100 টাকা করে পাতা। এবার তুমি তো প্রতিদিন খাবে না ফিনিস্টার ট্যাবলেট, তুমি কেমন খাবে, আজকে খেলে কাল খাবে না, এক মাস খাবে না, এইভাবে তুমি চালাও, আজকে খেলে কাল খেলো, এইভাবে করে মাঝে মাঝে খাও, মাঝে সপ্তাহে তুমি 2 থেকে 3টা করে ফিনিস্টার ট্যাবলেট খাও, আর বাদ বাকি তোমাকে খেতে হবে, এইভাবে তুমি চালাও। যদি তোমার ফিনিস্টার ট্যাবলেটে যদি তোমার খরচাও যদি হয় তাও আমি তোমাকে যদি বলি 1000 টাকা কম করে 1000 টাকা, তাহলে 3.5-4 হাজার টাকা টোটাল তোমার 5000 টাকার মধ্যে টোটাল তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো কম করে মিনিমাম একটা বছরে 5000 টাকা তোমার খরচা হবে, একটা বছরে 5000 টাকা তাই বলবো না যে খুব বড় অ্যামাউন্ট,
খুব কমই, মানে আমার ক্ষেত্রে বা তোমাদের সবারই ক্ষেত্রে 1 বছরে 5,000 টাকা খুব একটা বড় অ্যামাউন্ট হয় না। আর এটাকে তোমরা আস্তে আস্তে ব্যবহার করো, যে একই সাথে তোমাদের সব কিছু ব্যবহার করতে হবে এমনটা কোনো কথা নয়। তুমি আস্তে আস্তে মিনক্স, আজকে মিনক্সিডিল কিনলে, মিনক্সিডিল একদিন লাগালে, তারপরের দিন লাগালে না, একদিন লাগাবে একদিন লাগাবে না, এইভাবে এইভাবে করে একদিন ফিনিশ ট্যাবলেট কিনলে, আজকে খেলে কাল খেলে না, একদিন বাউফিন ট্যাবলেট কিনলে, এইভাবে এইভাবে করে আস্তে আস্তে করে ইউজ করো। তাহলে তোমার পুরোপুরি হেয়ার ফল বা হেয়ার লস এটাও ঠিক থাকবে, এইদিকে তোমার টাকার দিক থেকেও তোমার প্রবলেমগুলো, তোমার সমস্যাটা কম হয়ে থাকবে, তা দুই দিক থেকে তোমার পুরোপুরি ফায়দা হবে। তো ভিডিও যদি ভালো যদি লাগে তাহলে কিন্তু চ্যানেলটা কিন্তু কী করতে হবে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করতে হবে। এইভাবে খোলামেলা করে তোমাকে আজ পর্যন্ত কেউ কোনো বোঝাবে না, শুধু আমি ছাড়া। তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটাকে প্রেস কর, আর নতুন ভিডিও পেতে আপডেট পেতে গেলে বেল আইকনটাকে অতি অবশ্যই প্রেস কর, আর কমেন্ট করো যে ভিডিও তোমাদের কেমন লাগে, আর অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো আবার দেখো নতুন কোনো ভিডিও দিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।